আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শুরু করছি। বাংলা ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। এসো আমরা আমাদের পাঠটি শুরু করি। আমরা গত ক্লাসের মতোই আরেকটি গল্প জেনে নেব। সিলেবাসে কিন্তু আমাদের যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে, তাই না? আমরা আজকে যে গল্পটি পড়ব সেই গল্পটি তোমরা তোমাদের পাঠ্য বইটি খুলবে, পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠায় এই গল্পটি পেয়ে যাবে। দেখো বন্ধুরা, 42 পৃষ্ঠায় যে গল্পটি আছে সেই গল্পটি হচ্ছে, গল্পটির নাম হচ্ছে একাই একটি দুর্গ। আমি বোর্ডেও লিখে রেখেছি এই গল্পটি আজকে আমরা পড়ব। মূলত এই গল্পটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকে ঘিরে, সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কে ঘিরে আমাদের আজকের এই তথ্য। চলো আমরা জেনে নেই। আমরা এমনিতেও মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা জেনেছি, আমরা টিভি সিনেমাতে দেখতে পাই, গল্পে, বইয়ে, কবিতার মাধ্যমেও, মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনেছি। তো চলো আজ আমরা আমাদের এই গল্পটি থেকে সেই তথ্যগুলোকে আরেকটু নতুন করে জেনে নেই। এখানে আমরা নতুন কোন বিষয়গুলোকে জেনে নিব। একাই একটি দুর্গ, 7ই মার্চ, ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা কিন্তু সবাই জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামে ডাক দেন। মুস্তফা কামাল তখন 24 বছরের যুবক। মুস্তফা কামাল, এই দেখো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে মুস্তফা কামালের। তিনি তখন 24 বছর বয়সী যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল 1971, মানে 1971 সালের এপ্রিল মাসের কথা, পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে দুরুই গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য, মানে তাদের দলে ছিল 10 জন সৈন্য। তারা যে গ্রামে অবস্থান নিয়েছিল সেখানে অধিনায়ক সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। 16ই এপ্রিল 1971, এটা কিন্তু একটু আগে আমরা যেটা পড়লাম যে দুরুইন গ্রামে 10 জন সৈন্য অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানি বাহিনীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিল, সেটাও এপ্রিল মাসেরই, এবং এটা হচ্ছে এপ্রিলের 16 তারিখের ঘটনা। মুস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। 17ই এপ্রিল 1971, ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করলো, মানে সকাল থেকে পাকিস্তানি বাহিনীরা মুক্তিযোদ্ধাদের উপর গুলিবর্ষণ শুরু করলো। মোস্তফা কামাল ভাবতে লাগলেন এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না, মানে তারা মুক্তি সেনারা সংখ্যায় ছিল কম, তো সেই কম সংখ্যার মুক্তি সেনারা তাদের পাকিস্তানিদের সাথে মোকাবেলা করতে পারবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না, এমনকি 2 দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। চিন্তায় অস্থির হয়ে ওঠেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্য দিয়ে, সকলেই নিজেদের আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্য দিয়ে। আর পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে, তোমাদেরকে আমি শব্দের অর্থ যখন পড়াবো আমি এর অর্থটা জানিয়ে দেব। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দুরুইন এসে পৌঁছলেন, মানে পাকিস্তানি সেনারা দুরুইন গ্রামে এসে পৌঁছলেন দুপুরের দিকে, সেই সঙ্গে খাবারও এলো। দুঃখিত, আমি এই লাইনটি আবার পড়ছি। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দুরুইন এসে পৌঁছলেন, মানে মুক্তি সেনারা এসে পৌঁছলেন, সেই সঙ্গে খাবারও এলো। তারা কিন্তু 2 দিন যাবৎ কিছু খায়নি, তাই না? পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও বন্ধ। এবার 18ই এপ্রিল 1971, সকালবেলা
সারা আকাশ কালো মেঘ ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বেলা 11টা শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা আক্রমণ হলো আরও তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি পাকিস্তানি সেই গোলাবর্ষণের সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিনগান চালাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিনগান। মোস্তফা কামাল পাশেই ছিলেন, তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিনগান। আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু বইটি হাতে রাখবে, আমি পড়বো, তোমরাও কিন্তু মিলিয়ে নেবে। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার, ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশ্মনদের। এই দায়িত্ব কে নেবে? এ সময় আরও একজন ঢলে পড়লেন শত্রুর গুলিতে, মানে আরও একজন মুক্তি সেনা গুলিতে আহত হলেন। মোস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। 9 জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন, তিনি একা গুলি চালিয়ে যাবেন। মোস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশ্মনরা সবাইকে শেষ করে দিবে। তিনি আবার আদেশ দিলেন, সবাই দ্রুত সরে যান। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে দেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল, তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গ। দেখেছো বন্ধুরা, আমরা যেই গল্পের নামটি পেলাম যে একাই একটি দুর্গ, এখানে কাকে উদ্দেশ্য করে এই নামটি দেওয়া হয়েছে? মোস্তফা কামালে, তাই না? তিনি একাই একটি দুর্গ। একসময় গুলি শেষ হয়ে এলো, হঠাৎ একটা গোলা এসে পড়ল পরিখার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। দুরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনো দিনই ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। বন্ধুরা, আমরা আমাদের আজকের যে মহান মুক্তিযুদ্ধকে ঘিরে বা একটি মাসকে ঘিরে যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কে আমরা জেনে নিলাম, এবং আমাদের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জীবনী সম্পর্কে বা সেই তার তিনি কিভাবে শহীদ হলেন সেই ঘটনাটি আমরা জেনে নিলাম। এবার আমরা অনুশীলনী থেকে নেয়া কিছু শব্দের অর্থ তৈরি করব। আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি, তোমরাও কিন্তু খাতা কলম সাথে রাখবে এবং অর্থগুলো তোমরা লিখে নিবে, তাহলে মনে থাকবে। দেখো, আমার প্রথম শব্দটি হচ্ছে অধিনায়ক। অধিনায়ক শব্দের অর্থ হলো দলনেতা। অধিনায়ক শব্দের অর্থ দলনেতা। অকুতোভয়, ভয় নেই এমন। অকুতোভয় শব্দের অর্থ হচ্ছে ভয় নেই এমন। ভূষিত, অলঙ্কৃত। ভূষিত, অলঙ্কৃত। নির্বিঘ্নে, নিরাপদে। নির্বিঘ্নে শব্দের অর্থ নিরাপদে। বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেয়া বিশেষ উপাধি। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেয়া বিশেষ উপাধি হচ্ছে বীরশ্রেষ্ঠ। সমাহিত, কবরে শায়িত। সমাহিত শব্দের অর্থ হচ্ছে কবরে শায়িত। গোলা, গোল আকৃতির বিশিষ্ট পদার্থ। গোল আকৃতির বিশিষ্ট পদার্থ। পরিখা, পরিখা শব্দের অর্থ হলো শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য
দুর্গ বা প্রাসাদের চারদিকে ঘেরা হাত। আমরা কিন্তু গল্পে পড়েছি যে মোস্তফা কামাল একাই একটি দুর্গ, সেখানে কিন্তু পরিখার কথাও আমরা পড়েছি। সেই পরিখা শব্দের অর্থ হলো শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ বা প্রাসাদের চারদিকে ঘেরা খাত। তাহলে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। এবারে আমি তোমাদের যে পাঠটি পড়িয়েছি অনুশীলনী থেকে আমরা শব্দের অর্থ তৈরি করলাম, আমি তোমাদের এবার বাড়ির কাজ দেব। তোমরা ডায়েরিতে লিখে নাও। বাড়ির কাজে আমি তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তরও দিতে চাই। আমরা অনুশীলনীতে কয়েকটি প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমরা 6 নং বইয়ের এই 6 নং-এ গেলে তোমরা কয়েকটি প্রশ্ন পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা তৈরি করবে, আর সেটি তৈরি করার জন্য তোমাদের যেটা করতে হবে গল্পটি বারবার করতে হবে, তাই না? বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজে আমরা গল্পটি ভালো করে রিডিং করব। সেই সাথে শব্দার্থ ও দেখো বন্ধুরা, তোমার ডায়েরিতে লিখে নাও। গল্পটি আমরা রিডিং করে নিব, সেই সাথে শব্দের অর্থগুলো জেনে নিব। আর আরেকটি পড়া তোমাদের যেটা দিলাম, তোমরা প্রশ্নের উত্তরগুলো রিডিং থেকে পড়ে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।